কৃষিভিত্তিক সমাজ থেকে বেরিয়ে শিল্পায়নের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে 1959 সালে ইপসিক নামে যাত্রা শুরু হয় বর্তমান বিসিকের। কিন্তু স্বাধীনতার পর থেকেই উপেক্ষিত সরকারি এই প্রতিষ্ঠানটি। শিল্প নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় কেবল প্লট বরাদ্দ আর তা বাতিলেই সীমাবদ্ধ রয়ে গেছে তাদের কার্যক্রম। এমনই নানা প্রতিবন্ধকতার কথা জানালেন মুন্সিগঞ্জ বিসিক নগরীর এই উদ্যোক্তা। বর্তমানেও পুরা বিসিকে গ্যাসের কানেকশন নাই। মেশিনারিজ, ওভেন যেগুলি আমরা ড্রাই করি, অকিজিও পড়ে আছে। পঞ্চাশ সালে একটা বাতি নষ্ট হয়ে গেছে বা একটা তারের কাজ করবে। আমাদের বিসিক শিল্পনগরীর আগে লাইন শাটডাউন করে তারপরে লোক ওনাদের কাজ করে। শিল্পায়নের ক্ষেত্রে অবকাঠামো বাধা দূর করা সহ বিসিক এলাকায় উৎপাদিত পণ্যের গুণগত মান বাড়াতে উন্নত গবেষণা এবং সেসব পণ্যের বাজারজাতের ক্ষেত্রে বিসিকের ভূমিকা রাখা উচিত বলে মনে করেন এই এসএমই উদ্যোক্তা। তাদের প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপমেন্ট, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের যে ব্যবস্থা, এই তিনটে জিনিস না হলে কিন্তু ওই প্রতিষ্ঠান কিন্তু খালি প্লট পেয়ে কিন্তু টিকে থাকবে না। তবে বিসিক চেয়ারম্যান বলছেন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং কুটির শিল্প থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বিসিক। চামড়া শিল্প এবং প্লাস্টিক শিল্পের মতো বেশ কিছু খাত ভিত্তিক শিল্প প্রসারেও বিসিক ভূমিকা রাখতে শুরু করেছে বলেও জানালেন তিনি। আমাদের স্টেটের যে সমস্ত প্রোডাক্টগুলি হয় সেগুলির কোয়ালিটি কেন, কিভাবে ভালো হবে, সেগুলির ব্যাপারে কিন্তু আমাদের সব দিক পরামর্শ থাকে। তাদের প্রোডাক্ট যাতে প্রপারলি সেল হয় সে বিষয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিটা খুব ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। ছোট ছোট তারা স্পেয়ার পার্টস বা টুলস তৈরি করে থাকে, দেশীয় বাজারে বড় বড় যারা ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করতে পারে। সেটার জন্য যে সাব কন্ট্রাক্টিং সিস্টেম সেটাও কিন্তু আমরা করে দিয়েছি। ছোটখাটো কিছু সীমাবদ্ধতা কাটিয়ে উঠে অচিরেই শিল্প নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিসিক ভূমিকা রাখতে শুরু করবে বলেও আশা প্রকাশ করছে বিসিক কর্তৃপক্ষ। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।